আওয়ামী লীগের সাথে রাশিয়ার বন্ধুত্ব কি ভাঙবে, এবং সর্বশেষ জানাবো সাধন চন্দ্রের পছন্দের ব্যবসায়ীদের সুবিধা দিতে 4,000 কোটি টাকার গম কেনায় দুর্নীতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগের সাথে রাশিয়ার বন্ধুত্ব কি ভাঙবে? 1983 সালের নভেম্বর সোভিয়েত গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ এনে 18 কূটনীতিককে বহিষ্কার করে বাংলাদেশ। তবে কূটনীতিক বহিষ্কারের ঘটনা সেবারই প্রথম নয়, তার আগে জিয়াউর রহমানের সময়েও 4 সোভিয়েত কূটনীতিককে বহিষ্কার করা হয়েছিল। এতে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন সর্বোচ্চ পর্যায়ে ওঠে। তবে সম্পর্কের এই অবনত অবস্থার বরফ গলতে থাকে মূলত 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর। পরবর্তী সময়ে ক্ষমতার পালা বদলে আবারও অবনতি ঘটে দুই দেশের সম্পর্কের। যদিও গত 1.5 দশকে শেখ হাসিনার সরকার রাশিয়ার সঙ্গে তিক্ত সেই সম্পর্ক কূটনৈতিক তৎপরতার মাধ্যমে অনন্য উচ্চতায় নিয়ে যায়। বর্তমান প্রেক্ষাপটে আওয়ামী লীগের সেই বৃত্ত থেকে এখন রাশিয়া বের হয়ে আসতে পারবে কিনা সেই প্রশ্নই উঠেছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে রাশিয়া বাংলাদেশের সম্পর্ক সবসময় নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর ক্ষমতা গ্রহণের ওপর। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে রাশিয়ার বিনিয়োগ বরাবরই বেশি এসেছে। বিগত কয়েক বছরের দ্বিপক্ষীয় বাণিজ্য বিশ্লেষণ করলে এমনটি বোঝা যায়। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগের অনন্য নিদর্শন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে দেশটির যে পরিমাণ বিনিয়োগ এসেছে তার বৃহৎ অংশই এসেছে শেখ হাসিনা সরকারের সময়। অর্থনৈতিক বিভাগের বার্ষিক প্রতিবেদনের তথ্যে উঠে এসেছে স্বাধীনতার পর থেকে রাশিয়া এ পর্যন্ত বাংলাদেশকে মোট 1,228,17,50,000 ডলার ঋণ অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি 1,138 কোটি ডলারের প্রতিশ্রুতি এসেছে কেবল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য। এ প্রসঙ্গে সাবেক কূটনীতিক হুমায়ুন কবির বণিক বার্তাকে বলেন রাশিয়ার সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক, সেটা মুক্তিযুদ্ধকাল থেকেই। তবে আওয়ামী লীগ সরকারে থাকার সময় রাশিয়ার সঙ্গে বাংলাদেশের ভালো সম্পর্ক কথাটি একেবারে অসত্য নয়। এখনও আমাদের সম্পর্ক মোটামুটি পর্যায়ে আছে, প্রয়োজন অপ্রয়োজনে আমরা রাশিয়ার সঙ্গে সম্পর্ক রাখি। 70-এর দশকে ঘোড়াশালে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছিল তখন রাশিয়ার বাইরে অন্য জায়গা থেকে এগুলো আনার সুযোগ আমাদের ছিল না। এখন আবার নিউক্লিয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে সেটাও রাশিয়ার সহায়তায়। 1996 সালে আওয়ামী লীগ সরকারের সময় অনেকগুলো MiG-29 বিমান কেনা হয়েছিল। সেগুলো কতটা কাজে লেগেছে কিংবা কতটা কার্যকরভাবে ব্যবহার করা গেছে সেটা জানি না। তখনও নানা রকম প্রশ্ন উঠেছিল এই চুক্তির প্রয়োজনীয়তা ও মান নিয়ে। এখনও রূপপুর নিয়েও কিন্তু একই প্রশ্ন আছে। দুদেশের সম্পর্কের ক্ষেত্রে শুধু প্রয়োজনীয়তা ও স্বার্থের বিষয় মনে রেখেই সম্পর্ক করতে হবে। সে দেশে উভয় দেশেরই অনেক জায়গা আছে যেখানে আমরা একসঙ্গে কাজ করতে পারি। এর বাইরে অন্য উপাদান যদি যোগ হয় তাহলে এগুলো কিন্তু প্রশ্ন তৈরি করে। রাশিয়ার সঙ্গে বৈরী সম্পর্ক হবে বলে মনে করছি না, তবে অনেক প্রশ্ন তো তৈরি হচ্ছে। প্রশ্নগুলো উভয় দেশ কিভাবে মোকাবেলা করবে সেটা বিবেচ্য বিষয়। স্বাধীনতার পরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনামলে বিদ্যুৎ খাতে সহায়তা করে রাশিয়া। যদিও এরপর 1996 সাল পর্যন্ত তেমন বড় কোনো বিনিয়োগে দেশটিকে পাশে পায়নি বাংলাদেশ। 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ হাসিনা সরকার রাশিয়ার কাছ থেকে 12,90,00,000 ডলারে 8টি MiG-29 যুদ্ধ বিমান কেনে। পরবর্তী সময়ে বিএনপি ক্ষমতায় এলে সেই চুক্তি নিয়ে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত শুরু হয়। 2001 সালে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। 2009 সালে আবারও আওয়ামী লীগ সরকারে এলে রাশিয়ার সঙ্গে সম্পর্ক নতুন মাত্রা পায়। রাশিয়ার সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্য 96 কোটি থেকে 127 কোটি ডলারে ছিল। এর মধ্যে রাশিয়া থেকে আমদানি ও রফতানি সাম্প্রতিক বছরগুলোয় ছিল প্রায় সমানে সমান। বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2022-23 অর্থ বছরে বাংলাদেশ রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল 95,70,00,000 ডলারের। এর মধ্যে রাশিয়া থেকে 49,70,00,000 ডলারের আমদানি ছিল আর বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছে 46 কোটি ডলারের। 2021-22 অর্থ বছরে 111,80,00,000 ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। এর মধ্যে রাশিয়া থেকে 48 কোটি ডলার সমমূল্যের পণ্য ও সেবা আমদানি করা হয়। বিপরীতে বাংলাদেশ থেকে রফতানি করা হয় 63,80,00,000 ডলারের পণ্য। 2020-21 অর্থ বছরে দুদেশের বাণিজ্য ছিল 114,70,00,000 ডলারের।
2019-20 অর্থ বছরে 126 কোটি 90 লাখ ডলার এবং 2018-19 অর্থ বছরে 119 কোটি 80 লাখ ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য হয়। দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির মধ্যে বাংলাদেশের বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি ঋণ হয়েছে রাশিয়ার। বাংলাদেশের রূপপুরে 2400 মেগাওয়াট পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে দেশটি অর্থায়ন করেছে। এই প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে 1265 কোটি ডলার। এই অর্থের মধ্যে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের 1138 কোটি ডলারের ঋণ চুক্তি হয়েছে। প্রকল্পে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ 780 কোটি ডলারের ঋণ গ্রহণ করেছে, যা মোট ঋণ গ্রহণের 64%। এই প্রকল্পে অর্থ, প্রযুক্তি ও পণ্য আমদানি সিংহভাগ করছে রাশিয়া। এই ঋণ ব্যবহারের মেয়াদ শেষ হবে চলতি বছরের 31 ডিসেম্বর। বাণিজ্যের পাশাপাশি বিগত 3টি প্রশ্নবিদ্ধ নির্বাচনে আওয়ামী লীগ সরকারকে সমর্থন দিয়ে যায় রাশিয়া। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পর্যবেক্ষণে বাংলাদেশ থেকে প্রধান নির্বাচন কমিশনারকে পাঠায় শেখ হাসিনা সরকার। চলতি বছরের মার্চে 8 দিনের জন্য রাশিয়া যান তৎকালীন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। এই প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বণিক বার্তাকে বলেন, একটি দেশের সঙ্গে আরেকটি দেশের সম্পর্ক নির্ভর করে পারস্পরিক বোঝাপড়া, সম্মান ও স্বার্থের ওপর। রাশিয়ার সঙ্গে আগে বড় ধরনের সেরকম কোনো কিছু ছিল না, কিন্তু এবার রূপপুর পারমাণবিক প্লান্ট যেহেতু শেষের দিকে পৌঁছে গেছে, এখানে তো দুই দেশের স্বাভাবিকভাবেই একটি ইন্টারেস্ট আছে, সেদিক থেকে তাদের নিজস্ব স্বার্থ রক্ষা করে এটি করতে হবে। আমরা মনে করি কোনো দেশের সঙ্গে বৈরী সম্পর্ক রাখা উচিত নয়, দেশের স্বার্থেই কাজ করা ভালো। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পাশে দাঁড়ায় রাশিয়া। যুদ্ধ চলাকালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে বাংলাদেশের পক্ষে কথা বলে দেশটি। এছাড়া যুক্তরাষ্ট্র যখন সপ্তম নৌবহর পাঠানোর পায়তারা করছিল, তখনই পাল্টা নৌবহর পাঠায় রাশিয়া। স্বাধীনতার পরও নানাভাবে বাংলাদেশের পুনর্গঠনে পাশে দাঁড়ায় দেশটি। এই কার্যক্রমের অংশ হিসেবে সে বছরই বঙ্গোপসাগরে পুঁতে রাখা মাইন অপসারণের সহায়তা করে। 70 দশকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে এবং দেশটির সবচেয়ে বড় অবদান রাখে। সে সময় সিদ্ধিরগঞ্জ ও ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহায়তা করে রাশিয়া। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশে আর তেমন বড় কোনো সহায়তা রাশিয়ার পক্ষ থেকে আসেনি। বরং 1980 সালে জিয়াউর রহমানের সময় 4 জন কূটনীতিককে বহিষ্কার করে বাংলাদেশ। এই কূটনীতিবিদরা সোভিয়েত ইউনিয়ন থেকে অত্যাধুনিক যোগাযোগমূলক যন্ত্রপাতি নিয়ে এসেছিলেন, যা দিয়ে তারা বাংলাদেশিদের মধ্যে নিযুক্ত সোভিয়েত গুপ্তচরদের সঙ্গে যোগাযোগ করবে বলে অভিযোগ এনেছিল বাংলাদেশি গোয়েন্দা সংস্থা। জিয়াউর রহমান নিহত হওয়ার 2 মাস পরে গোয়েন্দাদের অভিযোগের ভিত্তিতে আরও 2 সোভিয়েত কূটনীতিককে বহিষ্কার করে বাংলাদেশ। সবচেয়ে বড় সংখ্যক অর্থাৎ 18 জন কূটনীতিককে বহিষ্কারের ঘটনা ঘটে 1983 সালে। জেনারেল হুসেইন মোহাম্মদ এরশাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কের বড় উন্নতি ঘটেনি, বরং পশ্চিমা রাষ্ট্রগুলো থেকে বিভিন্নভাবে আর্থিক বিনিয়োগ ও সহায়তা পেয়েছে বাংলাদেশ। এই প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বণিক বার্তাকে বলেন, বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সম্পর্ক এই মুহূর্ত পর্যন্ত খারাপ কিছু দেখেনি। নেতৃত্বের পরিবর্তনের জন্য হয়তো কখনো খারাপ হয়। মন্ত্রী থাকাকালে দেখেছি তারা আমাদের সঙ্গে বাণিজ্য করতে চেয়েছিল, বিশেষ করে গার্মেন্টস সহ বেশ কিছু বিষয়ে তারা আগ্রহী ছিল, কিন্তু ব্যাংকিং সমস্যার কারণে তা করতে পারেনি। আমাদের এখান থেকে পাঠালে ঠিকমতো টাকা পেত না। এদিকে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর সবচেয়ে বড় মেগা প্রকল্পে রাশিয়া ঋণ নিয়েছে। এখন তো সব ধরনের মেগা প্রকল্প নিয়ে কথা উঠছে, বিশেষ করে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে নিরাপত্তা ও অতিরিক্ত মূল্যের বিষয়ে অভিযোগ আসছে। এইসব ক্ষেত্রে মনে হচ্ছিল কিছু ক্ষেত্রে প্রভাব পড়বে, কিন্তু এমনিতে তো এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের সঙ্গে কোনো মনোমালিন্য আছে বলে এ পর্যন্ত মনে হয়নি। তবে সামনের দিনে সম্পর্ক খারাপ হবে না বলেই আমি আশাবাদী। দেশের জ্বালানি খাতে রাশিয়ার সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সম্প্রতি টানা পোড়েন সৃষ্টি হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রকে ঘিরে। রাশিয়ার কাছ থেকে নেয়া ঋণের আসল পরিশোধে বাংলাদেশ থেকে সময় চাওয়া হলেও তাতে সাড়া মেলেনি রাশিয়ার। বরং দেশটি এখন ঋণের সুদ চীনা মুদ্রায় নিতে চায়। ঋণ পরিশোধ নিয়ে বিগত 2 বছরের বেশি সময় ধরে টানাপোড়েন চললেও সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর রাশিয়ার সঙ্গে অর্থ পরিশোধ নিয়ে জটিলতা বেড়েই চলেছে। অন্তর্বর্তী সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খাতে নানা ধরনের সম্পাদিত চুক্তি পর্যালোচনার উদ্যোগ নিয়েছে, ফলে সার্বিকভাবে ঋণ নিয়ে রাশিয়ার সঙ্গে বাংলাদেশের এক ধরনের টানাপোড়েন দেখা দিতে পারে এমন আশঙ্কা করা হচ্ছে। রাশিয়ার সঙ্গে বৃহৎ আকারে দ্বিপক্ষীয় বাণিজ্যের বড় পরিসর শুরু হয় মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে ঘিরে। 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা গ্রহণ করলে 2010 সালের জাতীয় সংসদে এই কেন্দ্র নির্মাণের প্রস্তাব পাশ হয়।
এরপর 2011 সালের নভেম্বরে রুশ ফেডারেশনের সঙ্গে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে আন্তঃরাষ্ট্রীয় চুক্তি স্বাক্ষর হয়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।